আসসালামু আলাইকুম আমরা খবরে দেখলাম ঢাকা শহরের প্রথম আলো অফিসের সামনে জনতা করছে সমাবেশ করছে তাদের দাবি হচ্ছে প্রথম আলো বন্ধ করে দিতে হবে এ দাবিটা যুক্তিসঙ্গত কিনা সেদিকে আমি যাচ্ছি না তবে এই প্রসেসটা যেভাবে তারা প্রথম আলো বন্ধ করে দিতে বলছে ধরে নিলাম যুক্তিসঙ্গত কারণে সে পথটা পন্থাটা কিন্তু অ্যানার্কিক যেটাকে অরাজকতামূলক বলা যায় তবে অ্যানার্কি বলেন আর অরাজকতাই বলেন এটা যখন সফল হয় তখন আমরা সেটাকে বলি বিপ্লব তো ঢাকায় বাংলাদেশের সর্বত্র বিরুদ্ধে না হলেও বিভিন্ন সংগঠন পত্রিকা বা ব্যবস্থা যেমন ব্যাটারি চালিত রিক্সা চলবে নাকি পেডাল চালিত রিকশা চলবে এই নিয়ে যে যেমন ধরেন রিক্সা চালক ভাইদের যে আন্দোলন সেটাকে একেবারে নস্বাদ করে দেয়া যায় না যে পুরোটাই অ্যানার্কিক অরাজকতা তারা কেন অস্থির বাংলাদেশ আবার একটা অগ্নিগর্ব হচ্ছে কেন এ প্রশ্নের উত্তর প্রথমে সরকারকে খুঁজে বের করতে হবে জনগণ রাস্তায় নেমে ঢিল ছুড়ে পত্রিকা অফিসে ঢিল ছুড়ে লাঠি নিয়ে হামলা করে সমস্যার কোন দীর্ঘস্থায়ী সমাধান করতে পারবে না তেমনি সরকার যদি মনে করে দিয়ে পেটালেই সমস্যার সমাধান হয়ে যাবে সেটাও কিন্তু হয় না যেমনটা আমরা দেখলাম হাসিনা সরকার শুধু পুলিশ নয় এই জেনারেল ওয়াকারের সেনাবাহিনী নামালো তারপরে বিজিবিকে নামিয়েছিল আনসার নামিয়েছিল তার সঙ্গে যোগ দিয়েছিল হাজার হাজার ছাত্র লীগ ও আওয়ামী লীগ কর্মী গুন্ডা বাহিনী তার সত্ত্বেও তারা জনগণের যে যেটাকে প্রথমে হাসিনা এনার বলবে অরাজকতা বলবে সেই অরাজকতা কিন্তু দূর করা গেল না যেমন সন্ত্রাস সন্ত্রাস বলতে আমরা যেটা বুঝি তার ব্রড ডেফিনেশন হচ্ছে একজনের সন্ত্রাসী আর একজনের বিপ্লবী সন্ত্রাস সফল হলেই বিপ্লব হয় আর বিপ্লব ব্যর্থ হলে ওটার সবাই বদনাম করে নিন্দা করে কিন্তু বিপ্লব যখন সফল হয়ে যায় তখন বিপ্লবের বিরোধীরাও তাকে সমর্থন করতে শুরু করে যেমনটি আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে ঘটছে এখন দেশবাসী একাধিক কারণে বর্তমান ইউনুস সরকারের উপরে অতিষ্ঠ হয়ে গেছে তারা যা আশা করেছিল সেটা পায়নি এক নম্বর হচ্ছে সরকারের গদায় লস্করি চাল মানে এক পায়ে গোলে সরকার দু পা এই ব্যাংকিং সেক্টর ছাড়া আর কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো ঘুষ ছাড়া এখনো হচ্ছে টাকা পয়সা চুরি হচ্ছে না একমাত্র এছাড়া নিয়ে কথা বললে দেখা যায় ইউনুস সরকারের আইন বিভাগ আদালত বা ম্যাজিস্ট্রেসি পুরাটা ফেল করেছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় ব্যর্থতার ঝুড়ি নিয়ে ভর্তি হয়ে গেছে তাদের তাদের ঝুড়িতে আর সাফল্যের কোনো কার্ড নেই পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে জেনারেল জাহাঙ্গীর বলেন আর আসিফ নজরুল বলেন দুজনেরই নিয়ন্ত্রণে যে মন্ত্রণালয় রয়েছে তারা হান্ড্রেড পারসেন্ট ফেইল করেছে যেটা চলছে সেটা একটা মোমেন্টাম জনগণ যে এখনো এখনো আইন মানে এটার জন্যই আইনের শাসন বিরাজ করছে। যখন তখন যাকে তাকে ইচ্ছা জনগণ হত্যা করছে না রাস্তার উপরে তবে এখন যেটা দেখা যাচ্ছে বিপ্লবের এক মাস পরে তিন মাস পরে একশতই এক দিন পার হবার পরে এখনো জনগণের ভিতরে অসন্তোষ কেন এটা ডক্টর ইউনুস সাহেব চিন্তা করে দেখবেন কি যে পুলিশ দিয়ে কিন্তু সমাধান হবে না আপনাকে প্রথমে জানতে হবে কেন হচ্ছে একটা ঘটনা ঘটলে কে ঘটালো কখন ঘটালো কারা ঘটালো সেটা গৌণ ব্যাপার ইনভেস্টিগেশনের কাজে আসতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটাই কিন্তু ইউনুস সরকার এর আগে হাসিনা সরকার তার আগে মুজিব সরকার তার আগে আইয়ুব খানের সরকার এই সরকার সবাই উত্তর দিচ্ছেন ইউনুস সাহেব আপনি যদি ঘটনাটা কেন ঘটলো কেন প্রথম আলোর অফিসের সামনে লোকজন লিটপাটকে চুরকে চুরছে ওখানে মানে রীতিমতো সমাবেশ হচ্ছে কারণটা কি পুলিশকে লাঠি পেটা করতে হচ্ছে কারণটা কি কেন হচ্ছে এর উত্তর আমরা সরকারের কাছে চাই সরকার আমাদের বলুক যে প্রথম আলো বন্ধ করে দিলে যারা লাভবান হবে তারা এটা করছে প্রথম আলো একটা ভালো পত্রিকা আদৌ কি তাই প্রথম আলোর যে রোল আমরা দেখেছি ভারত এবং হাসিনা তাদের বিরুদ্ধে সরকার কোন ধরনের কোন অ্যাকশন নেয়নি ডেইলি স্টার পত্রিকাকে মানুষ দিল্লি স্টার কেন বলে এটা মাহফুজ আলমের চাইতে সরকারের উচিত জিজ্ঞাসা করা যে কেন দিল্লি দিল্লি স্টার কেন বলছে তাহলে মাহফুজ আলম সাহেব এবং প্রথম আলোর মতিউর রহমানরা কি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন গতকাল শুক্রবার ডেলি স্টার অফিসের সামনে লোকে নামাজ পড়েছে মাহবুজ আলম কটাক্ষ করলেন তারা তো দিল্লির দিকেই মুখ ফিরে নামাজ পড়ছে মক্কা এবং দিল্লি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ওই দিকেই মুখ করে লোকে নামাজ পড়ে এখানে মাহবুজ আলম কটাক্ষ করা সাহস পেলেন তিনি জানেন তিনি যথেষ্ট পরাক্রমশালী সরকার তাকে কিছু করবে না কিছু বলবেও না সুতরাং দোষ কাদের জনগণ কেন অসন্তুষ্ট এই অগ্নিগর্ব অগ্নিগর্ভ হচ্ছে ঢাকা আবার এটা কিন্তু একটা লক্ষণ এটা অশনি সংকেত এটা যদি ডক্টর ইউনুস না বোঝেন তাহলে কিন্তু উনি যে ভুলগুলো করেছেন সে ভুলের মাত্রায় আরো ভুল সংযোজিত হবে আপনি দেখেন ঢাকায় ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিল আদালত যেন আদালতের কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ কোন সমস্যা নেই আদালত যেন আর কোন সমস্যা খুঁজে পাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আদালতের কাছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে কারণ তারা তারা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে কিন্তু পেডাল চালিত রিক্সা মানুষ মানুষকে টেনে নিয়ে যাবে এটা তো মধ্যযুগীয় ব্যাপার এটা তো বন্ধ হওয়া উচিত ছিল বহু আগে করাচিতে পেট্রোল চালিত রিক্সা চলতো এর দশকে তারপরে তারা এটা অমানবিক বলে বন্ধ করে দিয়েছে আর বাংলাদেশে যার কিছু করার নাই সে গ্রাম থেকে শহরে এসে পেট্রোল চালিত রিক্সা চালায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সেই তার জীবনী শক্তি শেষ হয়ে যায় পঞ্চাশ বছর বয়সে এসে মারা যায় বিনা পয়সায় বিনা চিকিৎসায় এটা কি একটা আমাদের ভাঞ্ছনীয় ব্যাপার নিশ্চয়ই না তো আদালত এখন ব্যাটারি চার্জ রিক্সা বন্ধ করে দিয়ে পেডাল চার্জ রিক্সায় চালাবেন এটাই আদালতের বড় সমস্যা আরে আদালত একে ম্যাজিস্ট্রেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যত বিচারক আছেন সবাইকে উদ্দেশ্য করে সম্মানের সঙ্গেই বলছি যদিও আপনারা সম্মান এর আপনারা পাবার কোন অধিকার আপনাদের নেই আপনারা দালালি করেছেন আদালত বলছি জাস্টিস নিজামুল হক মুক্ত কেন জাস্টিস খাইরুল হক মুক্ত মানুষ কেন ডক্টর জাস্টিস আব্দুল মতিন মুক্ত কেন যে আব্দুল মতিন মাহমুদুর রহমান সাহেবকে বলেছিল ট্রুথ ইজ নো ডিফেন্স এদেরকে হাত কড়া দিয়ে বেঁধে জেলখানার ফ্লোরে শোয়ানো হলো না কেন আদালত জবাব দেবেন জবাব নেই আপনারা কুকর্মের সঙ্গে সারাক্ষণ জড়িত ছিলেন এখনো আছেন আর আপনাদের ভাগ্য ভালো দেশে তো কোনো বৈপ্লবিক সরকার আসেনি তাই আপনারা মহা সুখে লুটপাট করবেন ঘুষ নেবেন খুনি আসামিকে ছেড়ে দেবেন নিরাপদ ব্যক্তিকে ফাঁসিতে চড়াবেন হাসিনা যেমন করেছে

তিনি যুদ্ধাপরাধী ছিলেন না তাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে এই আদালত আপনাদের বলছি আপনারা ডান্ডা বেরিয়ে পড়িয়েছেন সালমান রহমানদের হাতে নেই কেন। এই মন্ত্রী যেগুলো ছিল আগে তথা কথিত মন্ত্রী তারা যখন পুলিশের গাড়ি থেকে নেব আদালতে যাচ্ছে লোকজন হাত নেড়ে হাসি মুখে তারা যাচ্ছে আসছে তাদেরকে তো অন্ধকার কুঠুরিতে রাখা উচিত ছিল ক্রিমিনাল হিসাবে খুনি আসামি হিসাবে সালমান রহমানদেরকে খুনি আসামি হিসাবে এই যে কি বলে আপনার বিদ্যুৎ উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা তফিক আলাহী চৌধুরী তাদেরকে তো হাত করা পরিয়ে মানে হিরহির করে টেনে নিয়ে যাওয়ার কথা রাশেদ খান মেনন হাসান হলক ইনুদেরকে হাত করা পরানো উচিত ছিল আদালত ইউনুস সাহেব পারবেন পারবেন না ইউনুস সাহেব তার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে বলতে পারবেন উপদেষ্টা জাহাঙ্গীর কে বলতে পারবেন আদালত কে বলেন যেন হ্যান্ডক ইউনুস সাহেব এত সময় নেই উনি মহা সাহেব উনি সময় নেই উনি আমাদেরকে কৃপা করছেন আমি যে সরকার চালাচ্ছি এই তো যথেষ্ট আবার কাজ করতে হবে কেন উনিও বলবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পার্ব জেনারেল সাহেবও বলবেন না আইজি সাহেবও কিছু করবেন না কেননা ওই যে পুলিশের থানার ওসি সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর ওই হ্যান্ডকাফ না পরানোর জন্য ঘুষ নিচ্ছে টাকা নিচ্ছে বিনিময় তাদেরকে ভদ্র মানুষের মতো যাচ্ছে আর আসছে আদালতের ওই দিকে নজর নাই আদালত ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে এই ব্যাপারে তৎপর এখন ডক্টর ইউনুস দেশে আইনের প্রতি আপনার সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে মাহমুদুর রহমান ফিরে আসলে তাকে জেলে যেতে হয় তারেক রহমান ফিরলেও তাকে জেলে যেতে হবে এই হচ্ছে আপনার আসিফ নজরুল সাহেবের কারখানার অবস্থা আইনের কারখানা আইন তো নেই আইনের কারখানা বানিয়েছেন আপনারা তো এটা আপনাদের যে আইনের ব্যাপারে যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে যে আপনাদের নীতি সেটা হাসিনার নীতি চেয়ে অন্যতর কিছু ভিন্নতর কিছু না আইন হচ্ছে এক দলের এক সুবিধাবাদী লোকদের জন্য যারা রিক্সাওয়ালা তাদের জন্য আইন নেই প্রথম আলো কি করলো তাদের অপরাধটা আপনারা খুটিয়ে দেখলেন না দেশে একটা নাকি বিপ্লব হয়েছে যেটা আমি বহুবার বলেছি বলতে বলতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি আপনি নিজেকে একজন কেয়ারটেকার সরকার প্রধান মনে করেন নির্বাচন করবেন নাকি কিছু কিছু রিফর্মস করে নির্বাচন আপনি চলে যাবেন এই এই কথায় আমরা শুনি দেশের বিপ্লব হয়েছে এটা আপনি বোঝেন না বুঝলেও বোঝার চেষ্টা করেন না আপনিও করেন না আপনার মন্ত্রীরাও করে না আর পুলিশ আদালত কেন করতে যাবে তারা তো যখন যে সরকার আসবে তাদেরকে সালাম দিয়ে কাজ করবে সুতরাং আমি এই প্রথম আলোর অফিসের হামলা এর নিন্দা করি এটা অনুচিত দেশে খবর কাগজ চলবে কি চলবে না সেটা সিদ্ধান্ত দেবে আদালত কিন্তু ডক্টর ইউরুস আপনি বুঝতে চেষ্টা করেন প্রথম আলোর উপর হামলা কিন্তু আসলে আপনার আদালতের উপর হামলা আপনাদের প্রতি অনাস্থা এই অনাস্থাটাকে বুঝতে চেষ্টা করেন রেক্টিফাই করেন সমস্যা এইখানে আর আপনারা খুঁজতে যাচ্ছেন অন্যখানে তা তো হবে না প্রথম আলোর অফিসের সামনে পুলিশ দিয়ে জনতাকে লাঠি করলেই সমস্যার সমাধান হয়ে গেল না প্রথম আলো এই গত পনেরো বছর কি করেছে ডেলি ইস্তার গত পনেরো বছর না শুধু বিপ্লবের পরেও তাদের যে রোল তারা কি কথা বলছে কি লিখছে সেগুলোর যদি নিয়ন্ত্রণে আনতে না পারেন একটা বিপ্লবী সরকার আপনার তো মনে হচ্ছে একেবারে ধাল নাই তরওয়াল নাই সর্দার তো আপনার আপনার ব্যর্থতা আপনার নীতির সমালোচনা করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই কেননা আপনি কানে তুলো দিয়েছেন তুল আপনি শুনবেন না আমাদের কোনো কথাই শুনবেন না আমি ছাত্র সমন্বয়কদের বলছি তোমরা প্রেশার দাও এমন চাপ দেবে প্রথম আলোর অফিস ঘেরাও করার দরকার নেই তোমরা প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করো আদালত ঘেরাও ঘেরাও করো এবং সরকারি অফিসগুলো ঘেরাও করো থানাগুলো ঘেরাও করো এবং এমন এক পরিস্থিতি করো ছিন্ন বিচ্ছিন্ন সন্ত্রাস দিয়ে কিন্তু কোনো লাভ হবে না মারামারি কাটাকাটি করলে কোনো সমস্যার সমাধান হবে না আমরা এ ধরনের বিশৃঙ্খল জনতার সমাবেশ চাই না আমরা চাই সুশৃঙ্খল জনতার বিপ্লবী সমাবেশ যে সমাবেশ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল যাতে সরকারের বিরুদ্ধে আমাদের আর কোনো কথা বলতে না হয় এই সরকার যেন বিপ্লবী সরকারের ভূমিকা পালন করে চুপ্পুদেরকে সরায় ওয়াকারদেরকে সরায় বিভিন্ন পুলিশ আর্মিতে যে খুনি গুলো এখনো বিচরণ করছে তাদেরকে সরায় সেজন্য সেই জায়গায় চাপ দাও তোমরা প্রথমে চাপ না দিয়ে রং জায়গায় বোতাম টিপছ তোমাদের বোতাম টেপা উচিত সরকারের জায়গায় সরকারকেও বলছি আপনারা পুলিশ দিয়ে প্রথম আলোর সমস্যার একটা চব্বিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার জন্য সমাধান খুঁজে পাবেন ওইটা আবার ফিরে আসবে প্রথম আলোর সামনে না হলেও অন্যত্র ফিরে আসবে অন্যভাবে ফিরে আসবে জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং এই অতিষ্ঠতার সুযোগে কিন্তু আওয়ামী লীগেররা আবার মাথা চাড়া দিয়ে উঠবে আপনি এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে দ্বিমত পোষণ করছে একটা রেফারেন্ডাম ব্যান্ড ডক্টর ইউনুস কি বলবো যেভাবে দেশ চালাচ্ছেন আর যেভাবে চলছে তাতে একটা প্রতি বিপ্লব হতে পারে আর প্রতি বিপ্লব ঠেকানোর জন্যই কিন্তু এই অ্যানার্কি গুলো হচ্ছে এই অরাজকতা যেটাকে আমরা বলছি এটা প্রতি বিপ্লবীদের ধরনের বিরোধিতা হচ্ছে জনগণ অতিষ্ঠ তারা তারা কিন্তু মোটামুটি হাল ছেড়ে দিয়েছে যারা তারা জানে ডক্টর ইউনুস কোনো কিছু ডেলিভার করবেন না এবং এরপরে যে নির্বাচিত হয়ে যে দলের সরকার আসবে তারাও কিছু করবে না তাই জনগণ নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে সাবধান ডক্টর ইউনুস সাবধান ভালো লক্ষণ নয় এই রোষ কিন্তু দিনের শেষে আপনার সরকারের বিরুদ্ধেই হবে সে ব্যাপারে আপনাকে আমি সাবধান করে দিয়ে আজকের কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম